হ্যালো ভিউয়ার্স, এডুকেশন ফর ইউ ওয়াইটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে নিয়ে এসেছি ম্যাথামেটিক্সের মাল্টিপ্লিকেশন ক্ষেত্রে এমন দুটো ট্রিক্স, যে দুটো ট্রিক্সের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো একটু জেনে নিন। যেমন ট্রিক নাম্বার ওয়ানে আমরা পাবো, বাঁ দিকে থাকবে তিন অঙ্কের যে কোনো সংখ্যা এবং ডান দিকে থাকবে দুই অঙ্কের 81 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা। এবং ট্রিক নম্বর টু এ থাকবে বাঁ দিকে দুই অঙ্কের যে কোনো সংখ্যা এবং ডান দিকে 85 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, খুব যত্ন সহকারে দেখুন। ট্রিক নম্বর ওয়ান, এক নম্বর প্রশ্ন, 873 এর সঙ্গে মাল্টিপ্লাই করব 99। কি হবে করো এই সলভটা করার জন্য খুব ইজি প্রসেস লাগাও, ভালো করে ধ্যান দিয়ে দেখবেন। এই যে 873 আছে না, এটা চুপচাপ এভাবে বসে রাখতে হবে, 873 বসে গেল। আর যে দুটো নাই তার জন্য দুটো জিরো বসাতে হবে, মাইনাস এই যে নাম্বারটা আছে 873 ওইটা এখানে বসে যাবে 873। বাস এটা মাইনাস করতে পারবো না, অবশ্যই বের করুন। 10 থেকে 3 চলে গেলে 7, হাত আগে 1, 7 আগে 8, আর 2 10, হাত আগে 1, 8 আগে 9, আর 4 13, হাত আগে 1, 7 থেকে 1 চলে 6, আর এখানে 8। তাহলে ফ্রেন্ডস দেখলেন তো কত ইজিলি অ্যান্সারটা চলে এলো। আচ্ছা এবার নেক্সট চলে আসি দুই নম্বর, দুই নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে 768 মাল্টিপ্লাই বাই 98, মানে 98 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এই তিন রাশির অঙ্কটাকে। দেখুন ফ্রেন্ড, এখানে 98 আছে, 98-এর চেয়ে একটু সুবিধাজনক সংখ্যা 100, তাই তো? আমি ধরতে পারি ওটাই 100। আচ্ছা 100 থেকে 98 কত কম? 2 কম, সেই জন্য মাইনাস 2 লিখলাম। আবার 98 থেকে 2 বেশি, তাহলে 100। মেন অ্যান্সার হচ্ছে আমার 2। তাহলে এখন এই যে 768 আছে না, এটা চুপচাপ বসে যাবে, এখানে বসে দিলাম। আর এরপর এই যে 98, দুটো ডিজিট মানে দুটো অঙ্ক সংখ্যা, তার জন্য দুটো জিরো, মাইনাস মাইনাস দিয়ে পরে এই যে সংখ্যাটা আছে না, এই তিন রাশির সংখ্যাটা, আই মিন টু সে দ্যাট 768 মাল্টিপ্লাই বাই এই যে 2 ছিল, মানে 100 থেকে 98, 2 কম, সেক্ষেত্রে 2টা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ইজিলি 768 00 মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করুন, 8 দুগুণে 16 6, হাত থাকে 1, 6 দুগুণে 12 1 13, হাত থাকলো 1। আবার এই 7 দিয়ে গুণ করতে হবে 2কে, তাহলে 7 দুগুণে 14, আর 1 হয়ে যাবে 15, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে আমার অ্যান্সার 15। এরপর বিয়োগটা সিম্পলি করতে পারবেন, 6 আর 4 10, 7 আগে 1, 3 আগে 4 আর 6 10, 7 আগে 1, 5 আগে 6, আর 2 8। তারপর তাহলে এখানে দেখুন 7 6, মানে এখানে 6 আছে, আর এখানে 1536 মানে 1 আছে, তো 6 থেকে 1 চলে গেলে 5, আর এখানে 7, বাহ, মানে একটু মিষ্টিমুখ করুন। আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর, 895 × 97, এটা কীভাবে করবো? একদম আগের মতো নিয়মে হবে, কোথাও ঘাবড়াবার দরকার নেই, ভালো করে ভিডিওটি দেখুন। আচ্ছা এখানে দেখুন 97-এর চেয়ে সুবিধাজনক একটা সংখ্যা হলো 100, 100 থেকে 97 কত কম? 3 কম। এখানে যে 895 আছে সংখ্যাটা চুপচাপ বসে গেল, আর 97 2 রাশির অঙ্ক, সেই জন্য 2 শূন্য, মাইনাস এই সংখ্যাটাই বসাতে হবে, এই 3 রাশির অঙ্ক সংখ্যা, আর তার সাথে 3 কী করবে, তার সাথে 3 মাল্টিপ্লাই হবে মানে গুণ হয়ে যাবে। তাহলে 895 × 3, তো 895 00 মাইনাস এটা সেটা মাল্টিপ্লাই করতে হবে 5 3 15, হাত থাকে 1, 9 3 27, 27 আর 1 28, হাতে থাকলো 2, 8 3 24 25 26। এবারে সিম্পলি এটা বিয়োগ করে ফেলুন, তাহলে 5 আর 5 10, 7 থাকলো 1, 8 আর 1 9, আর 1 10, তাহলে 1 6 7 15, 7 আর 8 15, হাত থাকলো 1 2 3 9 6 9, আর 8টা বসে গেল। বাস এটা হয়ে গেলো আমাদের অ্যান্সার খুব ইজিলি। দেখছেন অঙ্কটা এতই ভালো লাগলো যে অমুকিটাও হেসে উঠছে। আচ্ছা নেক্সট এবার চলে আসছি 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নতে আছে আমাদের 794 মাল্টিপ্লাইড বাই 96, 96 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আবার আগের মতো ইজিলি সেম একই রকম হবে,
974 বসে গেল 96 আছে তা তার জন্য দুটো ডিজিট থাকায় দুটো শূন্য হবে এখানে 100 ধরে নিতে হবে 96 100 থেকে কত কম বা 196 থেকে কত বেশি 4 এসা আছে আমার 4 আর এই 4 এর সঙ্গে এই 3 ডিজিট অঙ্কটার মানে অঙ্ক সংখ্যাটির মাল্টিপ্লাই করতে হবে তাহলে মাল্টিপ্লাই করলে দেখুন এই হিসাব আসছে কিনা ডাইরেক্ট করলাম একটু এবার सिंपली মাইনাস অবশ্যই করতে পারবেন এদের মধ্যে মাইনাস করে দিন 4 2 2 6 7 এটা হয়ে গেল आंसर এরপর আমরা নেক্সট চলে আসব 5 নম্বর প্রশ্ন এখানে আছে 943 * 95 এর 95 দিয়ে গুণ করুন আশা করি আপনারা পারবেন অঙ্কটা খুব ইজি হয়ে গেছে এতগুলো অঙ্ক পর পর করেলাম এবার করা উচিত তাহলে আপনারা নিজেরাই করুন দেখে দেখে তো 94300 माइनस की করতে হবে माइनस माइनस দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে 5174 এটা মাইনাস করতে হবে 94300 থেকে তাহলে आंसरটা দেখুন তো মিলে হচ্ছে কিনা আশা করি आंसरটা মিলে যাবে 58598 এটা হয়ে গেল আমাদের आंसर এতক্ষণ আমরা ট্রিক নাম্বার 1 করলাম এরপর ট্রিক নাম্বার 2 ট্রিক নাম্বার 2 কেমন করতে হবে অঙ্ক দেখলে বুঝতে পারবেন এক নম্বর অঙ্কটা হচ্ছে 98 * 99 যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কি হবে করব তার সমাধানটা দেখাচ্ছি খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন ভালো করে এই যে 98 আছে রিজুকটা এখানে 98 লিখে দিতে হবে আর এই যে 99 আছে এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা একটা সুবিধাজনক 100 ধরতে হবে তো 100 থেকে 99 মানে 99 কত কম এক কম তাহলে আমার आंसर সেখানে 1 এই যে 98 হলো এখানে লিখলাম তার সঙ্গে মাইনাস করতে হবে এই 1টা ব্র্যাকেট দিলাম স্ল্যাশ দিয়ে আমার নিজে সুবিধার জন্য আমি স্ল্যাশ দিলাম যাতে অঙ্কটা বুঝতে পারেন কারণ এই ট্রিকে আমি বোঝাবো তো আপনারা বুঝলে আমার কাজ এরপর এই যে 100 রয়েছে আর এখানে যে 98 এই 100 থেকে 98 বিয়োগ করে দিতে হবে এটাকে ব্র্যাকেট করে দিলাম তাহলে অঙ্কটা দেখতে একটু ভালো লাগছে তাহলে অতএব आंसरটা কি হবে 98 থেকে 1 যদি চলে যায় তাহলে অবশ্যই 97 পড়ে থাকবে 97 এখানে লিখে দিলাম এটা হলো বাবার দিকে এরপর যে স্ল্যাশটা তো আছে স্ল্যাশটা এইভাবে দিয়েছি ওটা ভাববেন না যে অথবা হিসেবে ওটা সুবিধার জন্য দিয়েছি এরপর 97 এর পর দুটো ব্ল্যাঙ্কস রাখতে হবে কেন কারণ আমার 98 ছিল দুটো ডিজিট তার জন্য দুটো ব্ল্যাঙ্কস 100 থেকে 98 চলে গেল আমার দুই থাকে বাট এখানে আমাকে লিখতে হবে 02 কারণ একটা ব্ল্যাঙ্কস তো খালি থাকবে তার জন্য শূন্য বসে গেল এটা হলো आंसर নেক্সট পরবর্তী চলে আসবো দুই নম্বর দেখুন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে 94 * 95 যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কিভাবে সমাধান করবেন আর একটু ভালো করে দেখে নিন তাহলে আগের প্রসেসটা বুঝতে পারবেন তাহলে কিভাবে সমাধান করবে এটা একদম ওই নিয়মে ট্রিক নাম্বার 2 দেখুন এখানে আছে 95 এর চেয়ে আমার একটা স্বাভাবিক সুবিধাজনক সংখ্যা হচ্ছে 100 এটা খুব সুবিধাজনক সংখ্যা এই 100 থেকে 95 বিয়োগ করে দিলে 5 থাকে ওকে এই 5 আর এই 94 এটা মাইনাস করতে হবে আর কিছু কাজ নাই 94 থেকে 5 বিয়োগ করে দিলেন এরপর স্ল্যাশ দিলাম স্ল্যাশটা আমি নিজে সুবিধাজনক দিচ্ছি যাতে সেপারেট করে আপনাদেরকে বোঝাতে পারি আচ্ছা এরপর এখানে এই যে 94 রয়েছে 94 আর এখানে যে 100 এদের মধ্যে মাইনাস করতে হবে তো মাইনাস করলে 6 হয় তাহলে কি এখানে 6 আর 5 রয়েছে এই 6 আর 5 এর মধ্যে এখানে মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই তাহলে 6 5 হয়ে যায় 30 দেখুন 30 টু ডিজিট সংখ্যা তার জন্য দুটো ব্ল্যাঙ্কস যে তোমার 95 ছিল দুটো ডিজিটের এবার মাইনাস করলে 89 হয়ে গেল আর এখান থেকে আমার 30 বাস তাহলে 8930 আমার হচ্ছে आंसर দেখুন বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে ভালো হয় আমরা উৎসাহ পাবো আচ্ছা নেক্সট চলে আসুন 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্কটা 73 মাল্টিপ্লাই করতে হবে সঙ্গে আপনি ধরুন একটা সংখ্যা যেমন ধরুন 92 92 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে এটা কি হবে করব সমাধান একদম আগের মতো নিয়ম আপনারা তাহলে একটু রিভাইজ করতে পারবেন অনেকটা জিনিস জানা হয়ে গেল দুটো অঙ্ক দিয়ে অনেকটা জানা হয়ে গেল সেম আগের মতো নিয়ম 100 থেকে 92 মাইনাস করব তাহলে আমার থাকে 8
আবার 100 থেকে এটা যদি বিয়োগ করে দেই 73, তাহলে এখানে আমার হয়ে যায় 7, আর এখানে হয়ে যাচ্ছে আমার 27, 27। তাহলে দুটো বিয়োগ করে বুঝে গেলাম যে দুটো তাহলে বিয়োগ করতে হবে, জিনিসটা ক্লিয়ার হলো। এরপর এ দুটোর মধ্যে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু সেটা পরে, তার আগে কি করব, তার আগে যে 73 আছে এই 73 লিখে নিলাম, এর সঙ্গে মাইনাস করব 8টাকে। তাহলে 73 - 8 এটা ব্র্যাকেট রেখে দিলাম। আচ্ছা এটা যদি এবার মাইনাস করি, তাহলে মাইনাস করে দেখুন এখানে হয়ে গেল 5 আর এখানে 6। এরপর 27 আর 8-এর মধ্যে মাল্টিপ্লাই করলে কত হবে, 8 - 56 = 6 হয়, 56 - 6 লিখব, হাত থাকে 5, 8 × 2 = 16, 16 আর 5-এ যদি যোগ করে দিই তাহলে 16 × 5 কত হয় 21, তাহলে 21। দুইটা বাইরে কেন লিখলাম, যে তোমার দুটো ব্ল্যাঙ্কস আছে, দুটো ব্ল্যাঙ্কস অলরেডি ফুল হয়ে গেছে, তাহলে দুইটা বাইরে চলে এলো, সেই দুইটা যোগ হবে 65 সঙ্গে, মানে 5 আর 2 = 7 হয়ে যাবে, আর 6টা বসে থাকবে, তাহলে 5 আর 2 যোগ করলে 7, 1 = 6 লিখে দিলাম, আর 6টা পাশে হয়ে গেল, তাই 6 = 7 = 1 = 6। পরবর্তী প্রশ্ন 4 নম্বর রয়েছে, ভালো করে দেখবেন, 75 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো 82, 75-এর সঙ্গে 82 কীভাবে করতে হবে, আপনারা দেখুন অনেকটা শিখে গেছেন, আপনারা নিজেরা করার চেষ্টা করুন। 100-এর সঙ্গে কী করতে হবে, দুটোকে মাইনাস করতে হবে, 100-এর সঙ্গে একবার 82-কে মাইনাস করবো, আবার 100-এর সঙ্গে একবার 75-কে মাইনাস করবো, তাহলে দুই সাইড থেকে কত অ্যান্সার আসছে, তাদের মধ্যে আবার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক না? তখন খুব ইজি, অঙ্কটা জলের মতো ইজি হয়ে গেছে। তাহলে 100-এর সঙ্গে 82 বিয়োগ করে 18, আর 100-এর সাথে 75 বিয়োগ করে 25, এটুকু কাজটা ক্লিয়ার হয়ে গেল। এরপর কী করতে হবে, আমি একটু স্ল্যাশ টাইপ দিলাম কেন, নিজে বোঝাবার সুবিধার জন্য। আচ্ছা এখানে দেখুন দুটো ব্ল্যাঙ্কস রয়েছে, কেন ব্ল্যাঙ্কস আছে, কারণ এখানে 82 আছে, 2-ডিজিট নাম্বার, সেই জন্য আমি দুটো ব্ল্যাঙ্কস দিলাম। এই যে 18 রয়েছে আর 25, এই 25-এর সঙ্গে 18 মাল্টিপ্লাই করতে হবে, আমরা এটাই ততক্ষণ ধরে করলাম যে এদের মধ্যে মাল্টিপ্লাই করতে হবে, এই ট্রিকটা একটু ভালো করে বুঝুন, তাহলে আপনারা করতে পারবেন। তাহলে এদের মধ্যে যদি মাল্টিপ্লাই করি 18 আর 25-এর গুণ করলে কত হয়ে যায়, দেখুন 25 আগে 200, হাত থাকলো 20, 25 থেকে 25 আর 20-তে হয়ে যায় 45, তাহলে 45-টাকে লিখে দেবো নিশ্চয়ই না, 50, তাহলে এখানে 0 লিখলাম আর এখানে 5 লিখলাম, কিন্তু 4 তো শুধুই পড়ে থাকে, তাহলে 4টা গোল করে রেখে দিলাম। এরপর আমরা কী করবো, এখানে তাহলে 4টা বেঁচে থাকলো, 4টাকে ধরে রাখতে হবে। এরপর এই যে 75 আছে, 75, এই 75-টার সঙ্গে একটু কাজ করতে হবে 18-র, 75-টার সঙ্গে কাজ করতে হবে 18-র, কী কাজ করবো, মাইনাস, কারণ মাল্টিপ্লাই অলরেডি আমরা করে নিয়েছি, আর এর সঙ্গে কী করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে ইজিলি বিয়োগ করুন, 75 থেকে 18 যদি চলে যায় তাহলে কত পড়ে থাকে বিয়োগ করুন, দেখুন 8 × 15, 8 আর 7 = 15, 7 লিখলাম, এরপর 1 আর 2 = 2, 7 × 2 চলে গেলে 5, 57, এই যে 57 রয়ে গেল, এই 57 থাকছে আর এখানে 4, তাহলে 57 আর 4-এর সঙ্গে যোগ করে দেবো, 7 আর 4 = 11, আর থাকলো 1, 5 আর 6, মানে 61, এই 61 কোথায় লিখবো, 61 চলে আসবো আমার এখানে, তাহলে 61, আর এখানে 50, তাই 6, 1, 50, এটা হয়ে গেলো আমার অ্যান্সার। কি বন্ধুরা অঙ্কগুলো ভালো লাগছে তো করতে, খুব ভালো লাগবে, ধ্যান দিয়ে দেখুন, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন অবশ্যই যে অঙ্কগুলো করতে কেমন লাগছে, আর এই টাইপের বিভিন্ন ধরনের অঙ্ক আশা করি আপনারা নিজেরা পারবেন করতে। চলে আসুন পরবর্তী প্রশ্ন 5 নম্বর চলে আসি, এখানে অঙ্কটা রয়েছে 88 × 89, মা 8-টার সঙ্গে 89-এর মাল্টিপ্লাই, এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করবো, এতবার করে করানো হলো, আশা করি এবার খুব জলের জল হয়ে গেছে, খুব ইজি, চলুন এবার রিভাইজ করে নিই। 100 থেকে 88 বিয়োগ করলে 12, 100 থেকে 89 বিয়োগ করলে 11, 11 আর 12 রয়ে গেছে, রাউন্ড ফিগার দিয়ে দিলাম, এরপর 88 চুপচাপ বসে গেল। আচ্ছা এরপর দেখুন 88 থেকে 11 বিয়োগ করব, তাহলে হয় 77, এটা তো আমাদের নিয়ম, এতক্ষণ তো এটাই করলাম, আর এটা হয়ে গেলো বাঁ দিকে, ডান দিকে কী করতে হবে, মাল্টিপ্লাই, 11 12-র মধ্যে মাল্টিপ্লাই,
কত হবে 11 12 এর মধ্যে মাল্টিপ্লাই তাড়াতাড়ি করে দেখুন 12 ইনটু 11 কত আসে এটা আমরা অনেক জানি 132 132 তাহলে কি 132 লিখে দেব না 132 লিখলে হবে না 100 যেহেতু দুটো জিরো এভাবে আপনি আইডিয়া লাগাতে পারেন তার জন্য দুটো ব্ল্যাঙ্কস এখানে 32 লিখতে হবে 32 1 হয়ে গেল সাইডে ও 1টা হয়ে যাবে এদের সঙ্গে অ্যাড মানে 77 এর সঙ্গে অ্যাড তাহলে 7 আর 1 8 হয়ে যায় 8 হয়ে যায় মানে 78 তাহলে 78 আর এদিক থেকে গেল 32 তাহলে অ্যানসারটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আমার 7 8 আর এদিকে আসবে 32 7832 এটা হয়ে গেল আমার অ্যানসার। সো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন যাতে আমরা উৎসাহিত হতে পারি। আশা করি কোনো রকম কোয়েশ্চেন ডাউট থাকবে না কারণ খুবই ইজি টাইপের বোঝালাম। তবুও যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য ধন্যবাদ।